আমাদের কি হবে? তো হে গাইস, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যাচ্ছি জোনাকিতে। বন্ধুরা, এখন সন্ধে 4:30 বাজে, এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। দেখি কতটুকু তোমাদের শেয়ার করতে পারি। এই দেখো, আজকে এক্ষুনি আমার বোন এলো বিনা খবর দিয়ে, সারপ্রাইজ। আর এই দেখো, সেই দিদিভাই এসেছে, আজকে আর একটা দরকারি এসেছে, কিন্তু আজ দাদাভাই আসেনি। আমাদের কি হবে? এ দেখো আমার বোনের ছেলে, একে দেখানো হয়নি বলে খুব মিস করছে। গাইস, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যাচ্ছি জোনাকিতে, এখানে একটা কফি শপ হয়েছে নতুন। তো এখানে হচ্ছে আমার ভাইরা যাচ্ছে একসাথে, আর ক্যামেরার ওই দিকে আছে গরু। আই আ স্পেশাল গেস্ট রাজু। তো বন্ধুরা, আসো দেখি আজকে কি করা যায়। বোন যা সব এসেছিল, সব কাজ সেরে চলে গেছে, কাউকে আর দেখাতে পারলাম না। ওরা একটু কৃষ্ণনগরে এসেছিলো, এমার্জেন্সি দরকার ছিল। তো আর বুঝতেই পারছো, বাড়িতে বোন দিদি আসলে কিছুই আর গল্প করা যায় না, মানে গল্প ছাড়া কোনো কাজ করতে গিয়ে এই ভিডিও আর করতে মানে পারলাম না। ব্যস্ততার মধ্যেই দিন কাটিয়ে দিলাম। তো আজ আবার শনিবার, শনিবারে সারাদিনে এমন কিছু হয়নি, রান্না নিরামিষ। তো রাতে আবার ছেলে বলল মা খেতে পাচ্ছি না ওই ডাল ভাজা দিয়ে, তা আবার এখনও পনির বানাচ্ছে, মানে আমাকে একটু হেল্প করছে। আমি বলছি আমি এই রাতে পারবো না, আমার এনার্জি নেই। দিয়ে ও পনির রান্না করছে। এই দেখো একটা ব্যাটার বানিয়ে নিয়েছে, এটার মধ্যে দিয়েছে তোমার বেসন, কর্নফ্লাওয়ার আর ময়দা পরিমাণ মতো, 3 চামচ করে করে দিয়েছে চা চামচে, একটু লবণ, একটু হলুদ। আমার ছেলে এই হোটেল ম্যানেজমেন্ট করে, তো মানে কোর্স শেষ, এবার এই বাইরে যাবে। তো বাড়িতে একটু চেষ্টাও করে সব কিছু, না হলে তো প্র্যাকটিস হবে না। করোনায় বুঝতেই পারছো কোনো প্র্যাকটিক্যাল ক্লাস ঠিক মতো হয়নি, তো বাড়িতে প্রায় দিনই রান্না করে। আর আমার ভালোই হয় ছেলের হাতের খাবার, বুঝতেই পারছো। তোমরা যদি কেউ খেতে ইচ্ছা করে আমার বাড়ি চলে এসো, আমার কিন্তু খুব ভালো লাগে, গেস্ট সবাই খুব ভালোবাসে আমার ছেলের হাতের রান্না খেতে। এই দেখো পনিরগুলো কেটে নিচ্ছে। এই দেখো বন্ধুরা, ব্যাটারের মধ্যে পনিরগুলো দিয়ে, তারপরে এই দেখো এতে চুবিয়ে এইগুলো, এটা এটা মাখিয়ে এরকম করে করে, সেই ভেজিটেবিল চপ হয় না তেমন সিস্টেমে এইরকম করে রেখে দিচ্ছে। এইবার এইগুলো আবার তেলে গরম করবে, মানে ফ্রাই করবে আর কি। দেখো পনিরের টুকরোগুলো ভাজা হয়ে গেল। এই দেখো এই দেখো পনিরটা, এইরকম করলো
মানে রান্নাটা এরকম এসে দাঁড়ালো। এবার ভালো হয়েছে কি খারাপ হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, কারণ আমার ছেলের রান্না দেখতেও যেমন সুন্দর, খেতেও সুন্দর, খুবই টেস্টি। থেকে থেকে আমার মনে হয় বলি যে তুই কর বাবা, আমার আর ভাল লাগছে না, খুব সুন্দর রান্না করে।